রেকর্ড উড়িয়ে দিলেন অবসরের দাবি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে মন্থর ব্যাটিং এর জন্য সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেট সমর্থকদের তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন মহেন্দ্র সিং ধোনি এমনকি তার অবসরের দাবিও উঠেছিল তার পরের ম্যাচে তেইশ বলে চল্লিশ রানের ঝড়ো ইনিংস খেলে তার জবাব দিলেন তিনি শুধু তাই নয় ইনিংসে তিনটি ছয় মেরে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ভারতীয় হিসেবে তিনশো পঞ্চাশটি ছয় রেকর্ড গড়লেন তিনি ভারতের হয়ে প্রথম তিনিই মেরেছিলেন ব্যাঙ্গালুর ম্যাচের আগে ধোনি ও রোহিত শর্মা দুজনেই তিনশো ঊনপঞ্চাশটি আন্তর্জাতিক ছয় মেরেছিলেন এদিন রোহিতের বিশ রান দেওয়া হয় ফলে ধোনির সামনেই প্রথমে ভারতীয় হিসেবে তিনশো পঞ্চাশ আন্তর্জাতিক ছয় মারার সুযোগ ছিল এদিন তার পাশাপাশি বিরাট কোহলি ছটি ও কে এল রাহুল চারটি ছয় মারেন ভারত তুলেছিল একশো নব্বই রান কিন্তু উল্টো দিকে নয় ছয়ের দাপটে পঞ্চান্ন বলে অপরাজিত একশো রান করে অস্ট্রেলিয়াকে ম্যাচ জেতান ম্যাক্সওয়েল দেখে নেওয়া যাক ক্রিকেটের কোন ফর্মেটে কয়টি ছয় মেরেছেন ধোনি টেস্ট ক্রিকেটে নব্বইটি টেস্ট খেলে একশো চুয়াল্লিশটি ইনিংসে ধোনি মোট আটাত্তরটি ছয় মেরেছেন টেস্ট ক্রিকেট খেলা বন্ধ করে দেওয়ায় লাল বলের ক্রিকেটে ছয়ের সংখ্যা বাড়ানোর আর সুযোগ নেই তার সামনে একদিনের ক্রিকেটে একদিনের ক্রিকেটে ধোনি মোট তিনশো আটত্রিশটি ম্যাচে দুইশো ছিয়াশি ইনিংসে দুশো বাইশটি ছয় মেরেছেন এর মধ্যে দুটি ছয় তিনি মেরেছেন এশিয়া একাদশের জার্সিতে আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে এদিন চিন্নাস্বামী ইনস্টেডামে ধোনি তিনটি ছয়ই মারেন ডার্সি শর্টের বলে প্রথম ৬টি মেরে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে তিনশো ছয়ের মাইল ফলকে পৌঁছানোর পাশাপাশি টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে পঞ্চাশটি ছয়ের মাইল ফলেকেও পৌঁছান আরও দুটি ছয় মারার ফলে মোট আটানব্বইটি টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে পঁচাশি ইনিংসে বান্নটি ছয় মারলেন প্রাক্তন ভারত অধিনায়ক আইপিএলে তিনশো পঞ্চাশ আন্তর্জাতিক ছয় মারার পাশাপাশি আইপিএলে চেন্নাই সুপার কিংস ও রাইজিং পুনে সুপার জায়ান্টস এর জার্সিতে মোট একশো আটান্ন ইনিংসে একশো ছিয়াশি যে ছয় মেরেছেন ধোনি বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ